ঠাকুর বলছেন, অসৎ সঙ্গে নরকবাস, চরিত্রে অধঃপতন, ধর্মাচরণে ছেদ। তাই অসৎ সঙ্গ সর্বদা এড়িয়ে চলতে হবে। অসতের দর্শন, স্পর্শ, তাদের সঙ্গে ওঠা বসা থাকায় সচ্চরিত্র মানুষের অধঃপতন হয়। তাহলে সচ্চরিত্র মানুষের অধঃপতন কী কী ঘটনার দ্বারা ঘটতে পারে তা আমাদেরকে ঠাকুর বলছেন, যে অসৎ ব্যক্তির দর্শন, অসৎ ব্যক্তির স্পর্শ, তাদের সাথে ওঠা বসা, এগুলো যদি চলতে থাকে তাহলে সচ্চরিত্র মানুষের অধঃপতন হয়।